শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক টানা তিন কার্যদিবস ধরে পতনের মুখে এ সময় এটি একশো দশমিক তিন নয় পয়েন্ট বা দুই দশমিক তিন সাত শতাংশ হারিয়ে পাঁচ হাজার পয়েন্টে পৌঁছেছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল চারশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় তেরো দশমিক এক নয় শতাংশ বেশি সরকারি তথ্য অনুযায়ী সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি কমার ফলে দেশের সামগ্রিক ভোক্তা মূল্য সূচক সিপিআই কমেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হিসাবে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি নয় দশমিক নয় দুই শতাংশে নেমে এসেছে যা আগস্টে দশ দশমিক চার নয় শতাংশ ছিল দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলির তারল্য ঘাটতি মেটাতে পাঁচটি সবল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টি প্রোগ্রামের অধীনে চারটি সংকটাপন্ন ব্যাংককে নয়শো পঁয়তাল্লিশ কোটি টাকা প্রদান করেছে কর্মকর্তাদের মতে দুর্বল ব্যাংকগুলিকে স্থিতিশীল করতে সাহায্য করার জন্য শীঘ্রই আরও তারল্য সহায়তা আশা করা হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি জ্যান্ড ফান্ডসকে নির্দেশ দিয়েছে এই সালম এবং বেক্সিমকো গ্রুপ সহ সাতটি কোম্পানির শেয়ার ট্রান্সফার স্থগিত করতে ট্যাক্স কার্যকর করতে এই পদক্ষেপটির ফলে কোম্পানিগুলি শেয়ারের সকল লেনদেন ও স্থানান্তরকে বাতিল বলে গণ্য হবে বিগত পনেরো বছরে বিনিয়োগকারীদের সুরক্ষা লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনেকগুলি নীতি ব্যাপকভাবে ব্যর্থতার সম্মুখীন হয়েছে যা বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করেছে ফ্লোর প্রাইস আরোপ মিউচুয়াল ফান্ড এক্সটেনশন দুর্বল আইপি অনুমোদন এবং কঠোর বুক বিল্ডিং মূল্যায়নের মতো ত্রুটিপূর্ণ সিদ্ধান্তগুলি সমালোচনায় জন্ম দিয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ